বজ্রপাতে ময়মনসিংহের আলাদা জায়গায় 6 জন সহ 4 জেলায় 10 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল গ্রামে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় বজ্রপাতে 3 কিশোর মারা যায়। আর সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামে নালায় মাছ ধরার সময় 2 জনের ও ধোবাউড়ায় উপজেলায় 1 জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এদিকে সিরাজগঞ্জের কাউকুলায় বজ্রপাতে মারা গিয়েছে 2 জন। এছাড়া নাটোর ও জামালপুরে বৃষ্টির মধ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে আরও 2 জনের।